হোয়াটসঅ্যাপ বন্ধুরা, হোয়াটসঅ্যাপ বন্ধুরা, হোয়াটসঅ্যাপ বন্ধুরা, বাল ক কাটাখালি ফরেস্ট অফিসে এসেছি, খাওয়া দাওয়া শেষ। এই আমাদের বড় ভাই অরূপদা, আর এইখানে আমার যে গ্যাং, আমাদের গাড়ি রাখা আছে ওইখানে রাস্তায়। আমরা একটু ভিতরে আসছি জঙ্গলের, এটা বাংলাদেশ বললে বলতে হবে, সমগ্র পৃথিবীর দি বিগেস্ট, ওয়ান অফ দি বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে আমরা এসে খাওয়া দাওয়া করলাম মাত্র, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যাবো জয়মনি, আমরা অবশ্যই সুন্দরবনের পাশ দিয়ে যাবো, আপনাদেরকে দেখাতে দেখাতে যাবো। আমরা যদি একটু এই দিকটা মংলার বৌদ্ধমারীর কাটাখালী ফরেস্ট অফিসে, যেখানে আমরা এসে দুপুরের যে মধ্যাহ্নভোজ এটা সম্পূর্ণ করেছি, আড্ডা গাছ হয়েছে, সব কিছুই হয়েছে। এখন আমরা এখান থেকে রওনা হব, আর এরপর যেখানে যাব সেটা হচ্ছে মংলার খাদ্য গুদাম, মানে উপকূলীয় এলাকায় যেখানে খাদ্য সংরক্ষণ করে রাখা হয়, সাইলো বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে সাইলো বলে। আর ওইখানে কেন খাদ্য জমা সংরক্ষণ করা হয়, তার কারণ হচ্ছে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস বন্যা এগুলো হয়, এবং এইগুলো যখন হয় তখন খাদ্যের যে প্রাদুর্ভাব, যে অভাবটা আমরা দেখতে পাই। এই যে এই ছেলেটা একটা খুব একটা মহান কাজ করছে, যাকে বলে প্রকৃতি যাকে সাড়া দিচ্ছে, সেটা সাড়া দিল। আচ্ছা একটা ব্যাপার কিন্তু রীতিমতো আমরা জানি, আমি গতবারে যখন এসেছিলাম এখানে তখন কিন্তু এই পুকুরটুকু এত সুন্দর ছিল, হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি করা ছিল, কাকার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। হ্যাঁ, তো কাকা হচ্ছে এখানের ফরেস্টার। আমরা এসে এখানের অনেক সুন্দরবনের অনেক কাহিনী আমরা শুনেছি, তাদের প্রত্যেক জীবনের যেসব কার্যকলাপ এগুলো আমরা শুনেছি। তো আমি একটু জিজ্ঞেস করবো সুন্দরবন সম্পর্কে, কাকা এখানে কি কখনো বাঘ টাকা আপনারা দেখেন? এখানে আমি আসছি অল্প বেশি, হ্যাঁ, আসি এখানে বাঘের কোনো সরাসরি পাই। আচ্ছা, কয় মাস হয়েছে এসেছি? আমি আসছি আজ 9 দিন। ও 9 দিন, তাহলে তো ভীষণ কম সময়। অবশ্য আর একজন বললো যে হ্যাঁ মাঝে মাঝে বাঘ আসে, ইভেন এখানে তো সারাটা গ্রামেও নাকি বাঘের উপদ্রব মাঝে মাঝে দেখা যায়। দেখা যায় কিন্তু আমি এটা বলতে পারবো, আমি আসছি অল্প বেশি। আমি আসি লোকজনের কাছে জিজ্ঞেস করেছি, হ্যাঁ এখানে বাঘ খুব কম কম এদিকে আসে না, বাঘ হলো সব নিচের দিকে। আচ্ছা, এমনি কোনো বন্য প্রাণী আপনারা দেখেন? হ্যাঁ, শুয়োর আসতেছে, বানর আসতেছে। ও আচ্ছা, হরিণ আসতেছে। এইখানে আপনাদের কি, আপনারা নিরাপদে আছেন তাই তো? আসি নিরাপদে। আর একটা জিনিস যেটা হয় যে রাত্রে কি আপনারা বেরোন বাইরে? হ্যাঁ হ্যাঁ, কালকে আমি 1:30 সময় আছি পুকুরে, হ্যাঁ ডিউটি করে আসছি। ডিউটি কোথায় করতে? ডিউটি জঙ্গলের ভিতরে। একা একা যেতে? একা না না, যেমন বাঘ দেখলে পারা আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করি, দস্যু আসলে পারা ফায়ার করি। কখনো দস্যুদের সামনে কচিখালির মতো হরিণ মনে হয় বাংলার এই সুন্দরবনের ভিতর অন্য কোথায়। ওখানে কি প্রতিনিয়ত জিজ্ঞাসা করুন প্রতিনিয়ত? আর এইখানে আপনাদের এই যে এইখানে কি আপনাদের অস্ত্র আছে? আপনাদের থাকবে চাকরি করে অস্ত্র না দেখে আমরা নিরাপত্তা তোমাদের অস্ত্র। আচ্ছা ঠিক আছে কাকা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যাবেন আমাদের দিকে? ঠিক আছে। আমরা আমাদের এখানের ঘোরাঘোরা শেষ, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপরে আমরা যাব এখান থেকে জয়মনি সাইলো, যেটা খাদ্য গুদাম, সেইখানে যাব। এবং সেইখানেও সুন্দরবন আমাদের সঙ্গে থাকবে সবসময়। আমরা সুন্দরবনের পাশ দিয়ে যে গ্রামের যে রাস্তা, এই মেঠু পথে আমরা যাব, আমাদের যে গাড়ি আছে এই গাড়িতে করে। তো ওইখানে গেলে শুধু জঙ্গল নয়, ওখানে গেলে আমরা বসুন নদীর যে অপরূপ যে ভিউটা, এই ভিউটা আমরা ভালোভাবে দেখি। আরে একটা বিশেষ ব্যাপার হলো যে আমরা সকালে যদি যেতাম তাহলে কিন্তু এই যে ন্যাচারাল যে ফ্লেভারটা ওইখানে বিকালটাই ভালো, ওইখানে যে আমাদের ব্লক থাকবে। হ্যাঁ রে, মাঝখানে গাছ পড়ে গেল, ওইখানে যে আমাদের ব্লক। এখন আমরা বেরিয়ে যাবো, আমরা এই দিক থেকে যাবো, কাট করে দেবো, কাট করে দেবো।